সম্মানিত ভিউয়ার্স, স্বপ্নদোষ আসলে কি সেটাই বিস্তারিতভাবে জানতে চাইলে দেখুন আমাদের আজকের এই ভিডিওটি। স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা, এটাকে ভেজা স্বপ্ন বলা হয়। ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ, তবে বয়স সন্ধিকালের পর যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্ন হয় তাকে কখনো কখনো সেক্স ড্রিম বলে। মহিলাদের ঘুমের মধ্যে চরমপুলক লাভের অভিজ্ঞতা করতে পারে। স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিছু পুরুষের বা টিনেজারদের মতে বেশি সংখ্যক স্বপ্নদোষ হয়, আবার অনেক পুরুষের একবারও হয় না। যুক্তরাষ্ট্রের 83% পুরুষের জীবনে কখনো না কখনো স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোতে 98% পুরুষের স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। অবিবাহিতদের ক্ষেত্রে 15 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.36 বার থেকে শুরু করে 40 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.18 বার স্বপ্নদোষ হয়। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই মাত্রা 19 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.23 বার থেকে 50 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.15 বার হয়। কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এসে স্বপ্নদোষ দেখেন, পক্ষান্তরে অন্যান্য বয়সন্ধিকালের পর থেকেই সারা জীবন এ ধরনের স্বপ্নদোষ দেখতে থাকেন। ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘন ঘন হস্তমথন করার সুনিশ্চিত সম্পর্ক নেই। বিখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসেন দেখেন ঘন ঘন হস্তমথন এবং ঘন ঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে দিয়ে কিছুটা সম্পর্ক থাকতে পারে। সাধারণতভাবে যেসব পুরুষ ঘন ঘন স্বপ্ন হয় তারা কম হস্তমথন করেন। এইসব পুরুষের কেউ কেউ গর্বিত হন এই ভেবে যে তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, এ কারণে তারা হস্তমথন করেন না। অথচ এদের বেলায় উল্টোটা সত্যি, তারা হস্তমথন করেন না কারণ তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়। বয়সন্ধিকালে 13% পুরুষের প্রথম বীর্যপাতের অভিজ্ঞতা ঘটে স্বপ্নদোষ হিসেবে, তবে অনেকেই প্রথম বীর্যপাত ঘটায় হস্তমথনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই বীর্যপাতের পরে পুরুষাঙ্গ শিথিল হয়ে যায়, তবে স্বপ্নদোষের ক্ষেত্রে বীর্যপাতের পরও পুরুষাঙ্গ শক্ত থাকে। যেসব মহিলা ঘুমের মধ্যে চরমপুলক লাভ করে সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয়। মহিলাদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে, যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। পুরুষদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ, কারণ তা হলো বীর্যের মাধ্যমে। মহিলাদের যোনিপথ নিঃসরণ রাগমোচন ছাড়াই যৌন উত্তেজনা চিহ্নিত হতে পারে।